নমস্কার, আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। র‍্যাম্পে 41 জন প্রার্থীকে নিয়ে হাঁটতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন আর প্রার্থীর নাম বলছিলেন। স্টেজে কি কেবল প্রার্থীরা বসেছিলেন? না, অনেক নেতাই ছিলেন এবং তাদের চোখ মুখ সাফ বলে দিচ্ছিল তারা উৎকণ্ঠায় আছেন। কে পাচ্ছে আসন, কার টিকিট কাটা গেল, এই খবর হাতে গোনা দু একজনের কাছেই ছিল। হ্যাঁ, মঞ্চে এমনি এমনি তো ইউসুফ পাঠান এসে বসেননি, নিশ্চয়ই তিনি প্রার্থী হিসেবে এসেছিলেন, বা একই কথা কীর্তি আজাদের সম্বন্ধেও বলা যায়। কিন্তু বাকি আসনে এক দেব অধিকারী ছাড়া সাংসদদের কয়েকজনই জানতেন যে তিনি টিকিট পাচ্ছেন। হ্যাঁ, মঞ্চে ছিলেন ঋতব্রত, যথেষ্ট সংযম নিয়ে লড়ে যাচ্ছেন, চিচিং ফাঁক হলো না। মুখ দেখে বোঝা গেল সৌগত রায়কে সামান্য হলেও কি বিচলিত দেখাচ্ছিল। নাম ঘোষণা হতেই অবশ্য মুখ দেখে মনে হচ্ছিল অ্যাভোগাড্রোস থিওরি বা E=MC² নিয়ে কিছু ভাবছে, এক নিরাসক্ত মানুষের অভিনয়। বাঁকুড়ায় নাম নেই, সায়ন্তিকা উঠেই পড়লেন আসন থেকে, মোবাইল কানে কথা বলতে বলতে নেমেই গেলেন। হুমায়ুন কবিরকে মঞ্চেই দেখা যায়নি, কিন্তু তিনি ছিলেন কোথাও হয়তো। ইউসুফ পাঠানের নাম শুনে উপস্থিত সমর্থকেরা হৈ হৈ করে উঠল, আর ব্যারাকপুরে পার্থ ভৌমিকের নাম শুনে অর্জুন সিং এর চোয়াল শক্ত হল। যদিও একটু পরেই তিনি মিডিয়াকে জানালেন তিনি দলের সৈনিক, ঘরে ফিরে যা বলেছেন তা নিয়ে পরে বলছি কথা। কুণাল ঘোষ এত কিছু দেখেছেন যে তমলুকে নাম আছে কি নেই সে ঘোষণাতে তার মুখের একটা রেখাও অন্য কিছু জানান দেবে না জানি, কিন্তু মনের ভেতরের রেখারা তারা এঁকে বেঁকে চলা শুরু করেছিল। বহু দূরে আপাতত দলের বৃত্তের বাইরে বসে তাপস রায় দেখলেন আবার সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকবেন তার মুখোমুখি। মিমি নুসরত বহু আগেই বুঝেছিলেন, তারা রাজনৈতিক আঙিনাতে এতটাই দুধুভাতু যে তারা এই আলোচনার বিষয় হতেই পারেন না, ডাকও পাননি আসেওনি। 5 বছরের MP ছিলেন, পেনশন পাবেন, আরো অনেক কিছু, ওটাই সান্ত্বনা পুরস্কার। ওদেরকে দলে নিয়ে টিকিট দেবে অত বোকা বিজেপি নয়, তারা ঘোড়া দেখে বাজি ফেলে। কিন্তু যাই হোক, 42টা আসনে প্রার্থী ঘোষণার পরে এখনো পর্যন্ত মাত্র 3টে হালকা বিদ্রোহের গন্ধ পাওয়া গেছে, সেটাই বিষয় আজকে। সায়ন্তিকা, হুমায়ুন কবির আর অর্জুন সিং কি করতে চলেছেন? বিজেপির সাংসদ পদ আঁকড়ে রেখেই দলবদল করেছিলেন ব্যারাকপুরের অর্জুন সিং। বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় বিষোদগার করে পুরনো দল তৃণমূলের পতাকা তুলে ধরেছিলেন তিনি। ফের ভোট আসতেই সেই 2019 সালে পুনরাবৃত্তি অর্জুনের, তখন তিনি ভাটপাড়ার তৃণমূল বিধায়ক। ব্যারাকপুরে লোকসভা আসনে দাঁড়াতে মরিয়া তৃণমূলের সিদ্ধান্ত ওই আসনে তৎকালীন সাংসদ দীনেশ ত্রিবেদীর ফের প্রার্থী। প্রার্থী তালিকা ঘোষণার দিন সকাল থেকে হত্যে দিয়ে পড়ে রইলেন কালীঘাটে। সাংবাদিক সম্মেলনে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা প্রকাশ করতেই অর্জুন চম্পট, 24 ঘন্টার মধ্যে পদ্ম শিবিরে নাম লেখালেন। ভোটে জিতে বিজেপির সাংসদ, লোকসভায় জিতলেও বিধানসভা নির্বাচনে তার সংসদীয় ক্ষেত্রে সুবিধা করতে পারেনি বিজেপি। হাওয়া বুঝে অর্জুন ফিরে যান তার পুরনো দলে। ফের লোকসভা ভোট সমাগত, ফের অর্জুনের সাংসদ হওয়ার বাসনা, তাই ব্রিগেডে গিয়েছিলেন। যেই শুনলেন প্রার্থী তালিকায় ব্যারাকপুরে তার নাম নেই, 2019 সালের ঢঙে ব্রিগেড ছাড়লেন। দিন কয়েক নানা হুমকি, চাপ, তাকে প্রার্থী করার জন্য চাপ দেওয়ার লক্ষ্যে অনুগামীদের দিয়ে ব্যারাকপুরে বিক্ষোভের আয়োজন করলেন, কাজের কাজ তাতে হল না। অগত্যা গেরুয়া শিবিরে প্রত্যাবর্তনের ছক, অর্থাৎ 2019 থেকে 2024 অর্জুন রয়ে গিয়েছে অর্জুনেই। যেভাবেই হোক দিল্লির টিকিট তার চাই। তার দফতর থেকে তড়িঘড়ি মমতার ছবি সরিয়ে সেই জায়গায় ধুলো ঝেড়ে মোদীর ছবি টাঙিয়ে দিয়েছেন। ব্যারাকপুরে শেষতক তিনি গেরুয়া প্রার্থী হলে বিস্ময়ের কিছু নেই, কিন্তু যত সহজে ছবি বদল তত সহজ হবে কি 18 লোকসভায় অর্জুনের লক্ষ্যভেদ? তার রং বদলের এ সন্ধিক্ষণে ব্যারাকপুরের নির্বাচক মণ্ডলীর এমন প্রশ্ন জাগতেই পারে। 42টা আসনে অ্যাসপিরেন্ট কতজন ছিলেন, মানে কতজনের এই টিকিট পাওয়ার ইচ্ছা ছিল? অনেকের। আমি সাধারণভাবে চোখ বুলিয়ে বুঝেছি সেই সংখ্যা কম করে 250 হবে। এবং একটা কথা মাথায় রাখুন, এমপি সাংসদ পদের টিকিট পেতে ইচ্ছুক যারা, তারা তো কেউ নকড়া ছকড়া নেতা নন, কাজেই তাদের আছে বহু মানুষের সমর্থন, স্থানীয় সংগঠনের ওপর কন্ট্রোল, আছে মানি এবং মাসল পাওয়ার, আছে যোগাযোগ, কানেকশন যাকে বলে। কিন্তু বিদ্রোহের হালকা থেকে গাঢ় সুর শোনা গেল মাত্র 3 জনের কাছ থেকে, কাজেই সেটা খুব বড় কিছু নয়। এবং 42টা আসনে দেওয়াল লিখন, মিছিল, প্রচার শুরু হয়ে গেছে, সেখানে খুব বিরাট অন্য সুর শোনা যায়নি।
তো প্রথমে আসুন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের কথায়। আমরা সাংবাদিকরা এই নামটা এলেই একটু যাচাই করে নিই, তার দুটো কারণ আছে। তৃণমূল দলেই আরেকজন হুমায়ুন কবীর আছেন, আর দু নম্বর কারণ হলো ওই মুর্শিদাবাদের হুমায়ুন কবীর এখন কোন দলে আছেন। আসলে এতবার দল বদলেছেন যে রুদ্রনীল লজ্জা পাবে, ওনার বিদ্রোহকে ওনার দলই পাত্তা দেয় না। গতকালই অপূর্ব সরকার ডেভিড বলেছেন উনি সিনিয়র, নিশ্চয়ই দুঃখ পেয়েছেন তাই বলে ফেলেছেন, কিন্তু মনে হয় না উনি অন্যরকম কিছু করবেন। পুরো খিল্লি। হুমায়ুন নিজেও জানেন ওনাকে বিজেপিও নেবে না। বিজেপি ইতিমধ্যেই নির্মল সাহাকে ওই আসনে দাঁড় করিয়েছে, আর নির্দল হিসেবে দাঁড়িয়ে উনি ওনার আগামী রাজনৈতিক ভবিষ্যতের ওপর কুড়ুল চালাবেন, অত বোকাও উনি নন। যদিও বা করেন, তাহলে ওই ভরতপুরে উনি কত ভোট পাবেন তা নিয়ে সন্দেহ আছে। বাঁকুড়াতে বিধানসভার আসনে মাত্র 1500 ভোটে হেরেছিলেন, এবং তারপর থেকে ওখানে রেগুলার গেছেন, মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন, তাই বলে সাংসদ আসন পেলে সেটা নিশ্চিত বিজেপির কাছে ওয়াকওভার হতো। বিশেষ করে সেই আসন যেখানে বিজেপি প্রার্থী মন্ত্রী সুভাষ সরকারকে দলের মধ্যেই চরম বিরোধিতার মুখে পড়তে হচ্ছে, সেই সুযোগ তৃণমূল ছাড়বে কেন? তাই এক শক্তপোক্ত রাজনৈতিক নেতাকেই দাঁড় করিয়েছে। সে যাই হোক, টিকিট না পেয়ে সায়ন্তিকা এক ধরনের বিদ্রোহ তো করেই ছিলেন, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝেছেন ওধার থেকে ডাক তিনি পাবেন না, অতএব পুনর্মুশিক ভাবো ঘরে ফিরেছেন। কিন্তু বুঝলেন না, ক্যারিয়ারে গাঁঠ পড়ে গেল। ব্যারাকপুরের অর্জুন সিং, যিনি গতবার টিকিট না পেয়ে বিজেপিতে গিয়ে জিতে প্রমাণ করেছিলেন তিনি মাটি চেনে, কিন্তু তারপরে ব্যবসা আর মামলা সামলাতে তৃণমূলে আসতে বাধ্য হলেন, সেদিনই তার পায়ের তলা থেকে জমি সরে গেছে, এটা তিনি বোঝেননি, আজ বুঝেছেন। কিন্তু ইতিহাস প্রথমবারে রচিত হয়, দ্বিতীয়বারে তা আবার হলে প্রহসন হয়ে দাঁড়ায়। অর্জুন সিং বিদ্রোহ করতে পারবেন? করলেও আবার নিজেকে প্রমাণ করতে পারবেন? মনে হয় না, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। কাজেই ওনার বিদ্রোহ শেষমেশ কোন আকার ধারণ করে সেটা দেখার ইচ্ছে সবার থাকে, কিন্তু পরিণতি সববার জানা। আমরা আমাদের দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, 42টা আসনের প্রার্থী ঘোষণার পরে একমাত্র বিদ্রোহ যা নাকি আকার নিতে পারে, তা এসেছে ব্যারাকপুরের অর্জুন সিং এর কাছ থেকে। অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে আবার ম্যাজিক দেখাতে পারবেন, নাকি শেষমেশ রণেভঙ্গ দেবেন? শুনুন মানুষজন কি বলছে। অর্জুন সিং এখন চলো এই দল বদল দুবার তিনবার করে, একবার বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, মানুষ এটা ভালো চোখে হয়তো নেবে না। আমার যা মনে হয়, আমার যা ধারণা, ছাত্র সমাজ এই জিনিসটা এখনই মানে এখন একেবারে যেগুলো মেনে নিতে পারছে না, এগুলো উচিত না, এগুলো ঠিক না। পশ্চিমবঙ্গের জনগণ খুবই বুদ্ধিসম্পন্ন, অর্জুন সিংয়ের বারে বারে দল পরিবর্তন, কোনো সময় তৃণমূল কোনো সময় বিজেপি, আমার মনে হয় না অর্জুন সিং এবার তেমন কিছু করতে পারবেন। তবে পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত, তারা অন্তত গণতন্ত্রের পক্ষে রায় দেবে আমার মনে হয়। উনি জিতেছে কোন কার টিকিটে? বিজেপির টিকিটে, তারপরে তৃণমূলে চলে গেল, আবার এখন বলছে বিজেপিতে আসবে, তাহলে ভোটের পরে আবার তৃণমূলে যাবে কিনা কী গ্যারান্টি আছে? অ্যাকচুয়ালি যেই বলবে যে আমি বিজেপিতে যাচ্ছি, তারপর বোম মেশিন মানে বোম মারা শুরু হয়ে যাবে, এই তো শুরু হবে, ভোট তো করতে দেবে না, এতে ছাপ্পা মেরে ওখানে জিতবে, তা কী হবে না হবে, এতে সাধারণ মানুষের কোনো লাভ নেই আখের, এখনো এতে ভোটই হবে না ওখানে, এতে বোম মারা শুরু হলো বলে এটা কখনো করো? উনি যদি বিজেপিতে থাকে তো বিজেপিরই করুক, একনিষ্ঠ বিজেপিটাই করুক, যেটা করবে মনে প্রাণে সেটাই করুক, ধান্দাবাজির মতো দল বদলানোর কোনো মানে নেই। 200% জিতবেন ব্যারাকপুর থেকে, 50-60 ভোট থেকে লিড করবে, রণেভঙ্গ দেবে, কোনো ম্যাজিকই দেখাতে হবে না, এটা বিজেপি খুবই ক্ষতিকারক ব্যাপার। হ্যাঁ, কারণ এই যে হঠাৎ হঠাৎ দল বদল করে সুবিধাবাদী লোক, এরা যে কোনো সময় যে কোনো দলে চলে যায়, এদের টিকিট না দেওয়াই উচিত আমি মনে করি। হ্যাঁ, আমি মনে করি এদের টিকিট না দেওয়া উচিত, কারণ এরা ব্যক্তিগত যদি কোনো দল করতে পারে নিজেরা করুক, কোনো দলে এদের স্থান দেওয়া ঠিক না। অবভিয়াসলি দেখাতে পারবে, দেখো মানুষ কাছে অর্জুন সিং সব সময় সাথে থাকে, আর মানুষও অর্জুন সিংকে অনেক ভালোবাসে, অর্জুন সিং যেই দিকেই থাকুক মানুষ সব সময় সাথে থাকবে, 100% ম্যাজিক দেখাতে পারবে। অর্জুন সিং এর তো নিজের কোনো নীতি ঠিক নেই, কারণ দীর্ঘদিন আগে তৃণমূলে ছিল, তারপর আবার বিজেপিতে গেল, বিজেপির সাংসদ এখনও তিনি আছেন, কিন্তু অর্জুনের যা নীতি তাতে তো মানে সাধারণ মানুষ অর্জুনের পক্ষে যাবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, জিততে পারবে না, দুমুখো সাপ তো মানুষ তো বুঝে গেছে, একবার বিজেপি করছে, একবার টিএমসি করছে, আবার বিজেপিতে যোগদান করছে,
মানুষ আর চাইছে না, ও মানে ও মানুষের পিছনে দৌড়াবে, ও মানুষ ওর পিছনে আর দৌড়াবে। আমার তো মনে হয় যে অর্জুন সিং জল থেকে চলে এসছে ঠিক আছে, কিন্তু বিজেপিতে জয়েন করেছে তো আশা খুব কম অর্জুন সিংয়ের। এখানেই উনি জন্ম নিয়েছেন, এখানে সব পাবলিক জন্যে, মজদুর জন্যে সব সময় ইনি থাকেন, সেই জন্যে লোক ভাবে অন্য ম্যানিক ম্যাজিক, কিন্তু ইনি সমাজের জন্য সব সময় থাকেন, সেই জন্যে ইনি ম্যাজিক দেখাতে পারেন, আর এবারও 2024 উনি ম্যাজিক দেখাবেন। বিজেপিতে গিয়েও কোনো সুরা হয় বলে মনে হয় না, কোনো ম্যাজিক দেখাতেই পারবেন না। এবং আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তাকিয়ে বলছি যে বিজেপিও কোথাও কোনো ম্যাজিক দেখাতে পারবে বলে আমার বিশ্বাস নেই। দলই নেতা তৈরি করে, নেতা দলকে তৈরি করে। এমনিতে বছর বছর ভোট আর ভোট মানুষকে ক্লান্ত করেছে, দলবদলের কদর্য চেহারা এই সংসদীয় গণতন্ত্রের ওপর থেকে মানুষের আস্থা বা ভরসা দুটোই কমিয়েছে। সেরকম এক অবস্থায় টিকিট পেলাম না আর অমনি অন্য দলে চলে গেলাম, এই ইমেজ সম্ভবত অন্য প্রভাব ফেলবে, সে যে দল থেকেই আসুক। 5 বছর এক দল করে নির্বাচনের আগে দল বদল করে নিজের সাংসদ বা বিধায়ক আসন ধরে রাখার চেষ্টা, আর যাই হোক, সুস্থ রাজনীতি তো নয়। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।